আগের দলীয় লেজু বৃত্তির নজির গড়ে এখন কিছু ব্যবসায়ী নেতারা ভোল পাল্টেছেন ব্যবসায়ী সংগঠনগুলো দলীয় রাজনীতির বাইরে রাখার দাবি করে বলছেন কোন একক সরকারের সমদ ঠিক নয় রাজনৈতিক পট পর আওয়ামী ও বিএনপি ঘরানার ব্যবসায়ী নেতারা আজ একসঙ্গে মতবিনিময় করেন সাইদ আরমানের রিপোর্ট সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিরাজমান পরিস্থিতিতে রপ্তানি খাতের জন্য করণীয় কি তা নিয়ে আলোচনার আয়োজন করা হয় তবে ব্যবসা বাণিজ্যের সংকট নিয়ে এই আলোচনায় বেশি গুরুত্ব পায় রাজনৈতিক পট পরিবর্তনের বিষয়টি ব্যবসায়ীরাও যেন ভোল কথা বলছিলেন একটি ব্যবসায়ী সংগঠন যার আয়োজন করে এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এ বিিসিসি এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল আল মিন্টুকে যিনি অনেকদিন পর ব্যবসায়ী সংগঠনের কোনো আলোচনা আলোচনায় আচমকা বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমই এর প্রেসিডেন্ট এর দায়িত্ব নেন শকত আজিজ রাসেল যার বাবা বিএনপির সংসদ সদস্য ছিলেন তিনিও যোগ দেন এই আলোচনায় তবে অনেক ব্যবসায়ী নেতা বললেন দলীয় লেজুর বাইরে আনতে হবে ব্যবসায়ী সংগঠনগুলোকে পোশাক শিল্পের উদ্যোক্তা হিসাবে আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত কারণ এই শিল্পের সাথে জড়িত হওয়ার কারণে আমি প্রতি পদে প্রতি পদে পদে লাঞ্ছিত হয়েছে গভর্নমেন্ট যিনি এসেছেন যিনি লিড করেছেন ডক্টর মহম্মদ এভ্রিওয়ান ইজ অফিস বলেন ব্যবসায়ীরা বললেন টানা ষোলো বছর জিম্মি ছিল ব্যবসা বাণিজ্য এখানেও চলেছে জবরদখল তোষামত করতে হয়েছে তাদের টিকে থাকতে কিন্তু এবার তার অবসান চান আমি ভাবে

এই আব্দুল আল মিন্টু অবশ্য বললেন ভিন্ন কথা তিনি বলেন দেশে আনতে হবে গণতান্ত্রিক সরকার অন্যথায় কিছুতেই স্বস্তি থাকবে না তার সাফ কথা দরকার শিগগিরই নির্বাচন এটা উল্লাসের কারণ নাই যে আপনারা গণতন্ত্র বিল দিন থেকে আপনারা দেশে একটা যেらかじめ মব রুল সেরা রাজত্ব কাম করে খেয়াল রাখবেন একটা কথা যে জনপ্রতিনিধিত্ব যদি বিনা জন প্রতিনিধিত্ব নিয়ে কোন সরকার দীর্ঘদিন থাকা মানেই আপনি দেশে আরেকটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করার ব্যবসায়ীরা বললেন অনেক নেতা ব্যবসার স্বার্থে কথা কম বলেন তারা কাজ করেন সরকারকে টিকিয়ে রাখতে আর গুছাতে থাকেন নিজেদের আখের সাইদারমান নাগরিক ঢাকা